ময়মনসিংহের ভালুকায় কৃতি শিক্ষার্থীদের মাঝে আলহাজ এম এ ওয়াহেদ ফাউন্ডেশনের নিয়মিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয় উপজেলার ইউনিয়নের আঙ্গারগারা ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃত্তি প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি দানবীর শিক্ষানুরাগী ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ এম এ ওয়াহেদ এতে এসএসসিতে জিপিএ আই প্রাপ্ত একাশি জন কৃতি শিক্ষার্থীদেরকে নগদ দশ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক আশরাফুদ্দিন আহমেদের সভাপতিত্বে ডাকাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরে আলম জিকুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আঙ্গরগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ এম এ ওয়াহেদ এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি সভাপতি হজরত আলী বিয়ে ডাকাতিয়ার শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ জাকির হোসেন শিবলি উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন আঙ্গরগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুজ্জামান লস্কর সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন thank you